আজ 9ই সেপ্টেম্বর কাঁচড়াপাড়া লায়ন্স ক্লাব এবং কমন রেসপন্স টিমের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বাস্থ্য পরীক্ষা শিবির। এই শিবিরে উপস্থিত ছিলেন বীজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ। প্রায় 200 মানুষের স্বাস্থ্য শিবিরের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। আমাদের এই স্বাস্থ্যটা যাপন করবে দুটা ঘটনা জানি জাজ করা তিনি সমস্ত দীপক সরকারকে অনুরোধ করব আমি বিশেষ সভাপতি বলছেন অমিত সরকার সহ সকলকে আমি বিশেষ বিশেষ মানে মানুষের সেবা কাজের জন্য আমি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আর এই এলাকার খুবই নামী বৃন্দকে আমি জানাই আগাম শারদীয় শুভেচ্ছা ভালোবাসা নমস্কার। যত আমাদের দেশের মধ্যে রাজ্যে আসে তার মধ্যে একমাত্র পশ্চিমবাংলায় দেখবেন সব থেকে বেশি সামাজিক কাজ হয়, কারণ একটাই, দেখুন আমাদের নেত্রী বা আমাদের মুখ্যমন্ত্রী বাংলা 10 কোটি মানুষের মুখ্যমন্ত্রী উনি সবসময় মানুষের পাশে আর মানুষের সাথে থাকতে হবে। আর আমরা নিজেরা গর্ব করি এমন একটা সামাজিক রাজনৈতিক দলের আমরা প্রতিনিধি আর সেই দলের আমরা এমএলএ, আমাদেরও গর্ব মনে হয়, কেননা আমাদের যে মুখ্যমন্ত্রী সবসময় প্রত্যেকটাই যারা এমএলএ তারা সবাইকে বলে মানুষের সাথে মানুষের পাশে কাজ করতে, তার উন্নয়নমূলক কাজ তার মানুষ দরদী কাজ মানব দরদী কাজ উনি করেছেন। মানব দরদী কাজ এই ওনার যদি লাইফস্টাইল দেখা যায় বা ওদের ওনার জীবনের যদি পেছনে মানে তিনি যেভাবে সংগ্রাম করে আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন তার মনের থেকে হৃদয় থেকে যে ডাকটা আছে মানুষের জন্য তিনি অন্তর থেকেই করেন। আজকে কর্মসূচি বলতে ছিল যেটা হচ্ছে দীর্ঘদিন ধরে করোনা মহামারী চলছে, তো মানুষের আর্থিক অবস্থা ঠিক সচ্ছল নয় এবং সবার পক্ষে সম্ভব না যে গিয়ে বড় নার্সিংহোম বা হসপিটালে গিয়ে চিকিৎসা করাবে। তো আমরা চেয়েছিলাম যারা পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণীর মানুষের জন্য যাদের আর্থিক অবস্থা সেভাবে সচ্ছল নয় তাদের নিয়ে আমরা একটা স্বাস্থ্য শিবির করা। তার মধ্যে এখানে রয়েছে ধরুন হার্ট, কিডনি, লাংস, বিভিন্ন রকম রোগ, যাবতীয় রোগের, তাছাড়া ডায়াবেটিক পেশেন্টদের জন্য, স্কিনের পেশেন্টদের জন্য, আইস চোখের আই পেশেন্টদের জন্য এই শিবিরটা করা হয়েছে। তার সঙ্গে শুধু ডাক্তার চিকিৎসাই হয় না, তার সঙ্গে যে তারা যে টেস্ট যদি এখনই কেউ কার্ডিয়াক পেশেন্টকে লিখছে যে আপনার ইসিজি করতে হবে, ইমিডিয়েট আপনারা দেখতে পাচ্ছেন ইসিজি হচ্ছে এবং ইসিজির পর আই যারা আয়ের জন্য আলাদা আয়ের টেস্ট হচ্ছে এবং সর্বোপরি যেটা আমাদের লায়ন্স ক্লাব থেকে ঘোষণা করা হয়েছে যারা চোখ দেখাচ্ছে এবং তারকে প্রেসক্রাইব করে দিচ্ছে যে এটা অপারেশন মাস্ট আছে তার জন্য ফ্রিতে আমরা অপারেশনের ব্যবস্থাও করেছি এবং অনগ্রসর যারা মানে দারিদ্রসীমার নিচে বা যাদের পক্ষে ওষুধ কিনে খাওয়ার ক্ষমতা নেই তাদের জন্য আমরা ওষুধটা বিনামূল্যে দিচ্ছি। এই সামান্য কর্মসূচি আমাদের। দাদা, বিগত দিনে আমরা দেখেছি আপনারা কমিউনিটি কিচেন থেকে ধরে বিভিন্ন রকম মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, আজকে হঠাৎ এইরকম অভিনব একটা চিন্তা আপনার এই ব্যাপারে? দেখুন, যে আপনি যদি দেখে থাকেন আমাদের কর্মসূচিগুলি সবই মানে পরিস্থিতি অনুযায়ী, যখন লকডাউন ছিল খাদ্যের অভাব ছিল তখন আমরা 1.5 থেকে 2 মাস কমিউনিটি কিচেন চালিয়েছি, 250 মানুষকে খাইয়েছি। এবার তারপর বাচ্চাদের তখন বাচ্চা কারণ থার্ড ওয়েভ বলছে বাচ্চাদের উপর এফেক্ট করতে পারে, তাই জন্য তাদের যাতে মানে ভিটামিন বা তাদের প্রোটিন এভরিথিং ভালো থাকে ঠিক থাকে তার জন্য তাদের ইমিউনিটি বাড়ানোর জন্য আমরা দুধ এবং ক্যাডবেরি বিস্কুট যা পেরেছি দেওয়ার ব্যবস্থা করেছি। এখন যেটা চিকিৎসার প্রবলেমটা হচ্ছে এবং সবার স্বাস্থ্যসাথী কার্ড আছে আমাদের মাননীয় মমতা ব্যানার্জি, তিনি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন তার তো বিকল্প কিছু নেই। তারপরেও কোনো কোনো জায়গায় গ্যাপ থেকে যাচ্ছে, কেউ কার্ড করতে পারেনি বা কারো সময় মতো আসেনি, কারো ডেটায় ভুল আছে, তো তারা যাতে পরিষেবা থেকে দূরে না যায়, তারা যাতে আমাদের এই সরকারের এখানে রাজত্বের থেকে তার আমাদের সমস্ত রকম পরিষেবা পেতে থাকে, সেই জন্য এটা করা যে চিকিৎসায় কারো যেন বাংলার কোনো মানুষের ক্ষতি না হয়। আমরা তো সামান্য ক্ষুদ্র 5 নম্বর 6 নম্বর ওয়ার্ড নিয়েই করেছি, বা সরি আমরা বীজপুর নিয়েই করেছি,
তবে আগামী দিনে আমাদের আরও চিন্তা আছে বৃহত্তরভাবে বিভিন্ন জেলায় এই ধরনের কর্মসূচি নিয়ে এগিয়ে যাওয়া। আজকে দাদা দেখা যাচ্ছে এখানে মানে বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট মানে রোগীর এখানে চিকিৎসা হচ্ছে, যেমন স্কিন আই, এত ডাক্তাররা সমস্ত কিছু সবাই এসছে, সবাই ব্যস্ত মানুষ, একটু কিছু অ্যারেঞ্জমেন্ট দাদা কী করে মানে সবাইকে একসাথে একসাথে? দেখুন, আমরা দীর্ঘ 15-20 দিন ধরে ওনাদের রিকোয়েস্ট করছি, সত্যি ওনারা প্রচণ্ড ব্যস্ত থাকে এবং ওনাদের প্রফেশনাল লাইফের মধ্যেও যে আমাদের এই যে ভলেন্টিয়ারি সার্ভিসটা দিচ্ছে সেই জন্য আমরা একদম নতমস্তকে ওনাদের কাছে কৃতজ্ঞ, ওনারা যা করেছেন আমাদের জন্য। কতজন মানুষ এসছে এখানে আজকে? এখন অবধি আমার যা আইডিয়া, আমি তো মঞ্চে ছিলাম, 200+ মানুষ এখন অবধি পরিষেবা নিয়েছে, আরও 200+ হওয়ার সম্ভাবনা। আবার সে একই কথা বলবো, সামনে পুজো আসছে, বেশি মার্কেটিং করতে পারবেন না এবং মোটামুটি যতটা সম্ভব ঘরে থাকবেন, নিরাপদ দূরত্ব মেনটেন করে চলবেন আর মাস্ক স্যানিটাইজার সবসময় ইউজ করবেন। আমার হয়তো কথা বলার জন্য খুলতে হয়েছে, এটা বলে না ভাবে আমি বেশি মানে ম্যাক্সিমাম টাইমই মাস্ক নিয়েই চলি। কাঁচড়াপাড়া থেকে কৃষ্ণেন্দু আচার্যের রিপোর্ট 24 ঘন্টা লাইভ। কাঙ্কি নায়ক লিয়ে বড়ি খুশখবরি, क्योंकि डॉक्टर दीपक शाह का हेल्थ केयर सेंटर हाजीनगर के बाद अब कांकीनाड़ा में भी उपलब्ध। अब सर्दी, खांसी, बुखार, गाठिया, बाद मधुमेह यानी शुगर, थायराइड, जॉन्डिस जैसी बीमारियों के बेहतर इलाज के लिए सीधे चले आइए हेल्थ केयर सेंटर, हेड ब्रांच हाजीनगर, शाखा BL नंबर 22, आर्य समाज रोड, बापी कुंडू राशन दुकान के पास, कांकीनाड़ा। यहाँ बिना डॉक्टर विजिट दिए पाइए बेहतर इलाज। इसके साथ हर प्रकार के रक्त जांच में 30% तथा दवाओं पर भी दिए जाएंगे आकर्षक छूट। तो किसी भी रोग का चाहिए इलाज बेहतर तो डॉक्टर दीपक शाह का हेल्थ केयर सेंटर। सोमवार से शनिवार सुबह 8 से दोपहर 12 बजे और रात 8 बजे से 10 बजे। अधिक जानकारी हेतु कॉल करें नीचे दिए गए नंबर पर। আপনাদের সেবায় হাজির লোকনাথ ব্যাংকোয়েট। যে কোনো অনুষ্ঠান বা মাঙ্গলিক কার্যক্রমের জন্য উপযুক্ত ব্যবস্থা। খোলামেলা গার্ডেনের সাথে থাকছে এসি হল ও একেবারে মনোরম পরিবেশ। লোকনাথ ব্যাংকোয়েট, ঘোষপাড়া রোড, তেঁতুলতলা, হালিশহর। আজই যোগাযোগ করুন 7003-764238 এবং 7980801480। নৈহাটির গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস, যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার, মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে। এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিং এর সুবিধে। তাই আজ আমরা চলে এসেছি নৈহাটির গৌরীপুর চৌমাথাতে ঘোষপাড়া রোডের উপর অবস্থিত কেশরী লাইট হাউসে।